তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি। তো আমি একটা নতুন খাবার তৈরি করছি, সেটা ফাস্ট ফুডই বলতে পারো, চাউমিনের পকোড়া। তো সেটা কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। চাউমিনের পকোড়া বানাতে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, ধনে পাতা কুচি, আদা, আদাটা আমি এখনও বাটিনি, আদাটা বাটবো, পেঁয়াজকলি, টমেটো, ফুলকপি, আলু, আলুটাও বয়েল হবে, আলু আর এই আদাটাকে আমি ঘষে নেব, রসুনটা আদাটা আমি ঘষবো, ঘষে বা ব্লেন্ড করে নেব, আর আলুটাকে আমি সিদ্ধ করে নেব। আর এই কটা জিনিস আমার এই চাউমিনের পকোড়া তৈরি করতে আমার লাগছে। ঠিক আছে, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বয়েল করা আলু আর কিছু পরিমাণে সিদ্ধ করে রাখা সয়াবিন আর কিছুটা মিট মশলার গুঁড়ো। সামান্য পরিমাণে কালো জিরে, সামান্য জিরের গুঁড়ো, লবণ স্বাদ মতো, চিনি, নিজেদের স্বাদ মতন এটা দিয়ে নেবেন। পরিমাণে নিয়ে নিয়েছি বেসন আর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারের গুঁড়ো, কিছু পরিমাণে চিলি সস ঝালের জন্য, আর সয়া সস, তো লবণটাকে কভার করে। আর নেব সামান্য পরিমাণে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, নেব একটা ডিম, বয়েল করা চাউমিন। ঠিক আছে, এটা আমি এতক্ষণ বয়েলিংয়ে বসিয়েছিলাম তাই দিয়ে খেতে পারিনি, তাই এখন আমি বয়েল করা চাউমিন নিয়ে নিয়েছি আর সামান্য সর্ষের তেল এর মধ্যে দিয়ে নেব। আমি এবার এটাকে সুন্দর করে মেখে নেব। আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, আগে আলুটা স্ম্যাশ করে নিলে ভালো হতো, শীতের দিনের আলু তো সহজে সিদ্ধ হতে চায় না। হয়ে গেছে, তার মাখা কমপ্লিট হওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আর তোমাদের একটা বলতে ভুলে গেছি, একটু হলুদও দিয়ে নেবে যদি তোমাদের ভালো লাগে, যাদের ইচ্ছা হবে না দেবে না, কোনো অসুবিধা নেই। তো আমি এক ফোঁটা হলুদ দিয়ে নিয়েছিলাম। এবার আমি এগুলোকে গোল গোল বল শেপে তৈরি করব, করে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এরকম বল তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো। আর আমার এই বলগুলো তৈরি হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। আমার বলগুলো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে জিনিসগুলো বল বল টাইপের শেপের বানিয়ে নিয়েছি। তো এটা আমার রেডি, এবার আমি এটা কড়াইতে ভাজবো। তেল দিয়ে নিচ্ছি, বেশ অনেকটাই তেল দিতে হবে, বেশি করেই তেল দিয়ে নিলাম। আমার গরম হলে আমি এই বলগুলোকে ছাড়বো, বলগুলোকে ছেড়ে দেব। প্রথমে দুটো ছাড়লাম,
দুটো ভাজা হোক, তারপরে আবার ছাড়ো। একটু ওভেনটা বাড়িয়ে দিচ্ছি, একটু উল্টে দেব তেলটা যাতে দুদিকেই লাগে। তোমরা চাইলে এই শেপগুলো ছোটও করতে পারো, যা যেরকম ভালো লাগে বিভিন্ন শেপের তৈরি করে নিতে পারো যার যার ইচ্ছে মতো। যেটা ভাজা হোক, আবার ফিরে আসছি রেডি করে নিয়ে। দেখো শুধু, দারুণ খেতে, মুচমুচে, সফট, খুব ক্রাঞ্চি হয়েছে, ভেতরটা খুব সফট, দারুণ হয়েছে। একটু দেখো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম পকোড়া যদি বানাতে চাও অবশ্যই এই শীতে, দারুণ ব্যাপার। আর যদি ভাবো যে চাউমিনের পরিবর্তে অন্য কিছু সবজি আমার মতো দেবে, তাহলে সেটা চাউমিনের পকোড়া যদি না বলো সবজির পকোড়া বলো, বলতে পারো। খুব সুন্দর লাগে খেতে, ক্রাঞ্চি। আর আমিও এখন খাবো, দেখতেই পাচ্ছ প্লেটটা খাবো বলে রেডি করেছি। তো চলো আমার সাথে তোমরাও এনজয় করো, আমিও খাই, দারুণ হয়েছে। এটা একটু ফাটিয়ে দেখি কেমন হলো ভেতরটা, ভেতরটা দেখো, ভেতরটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও চাইলে এরকম বানিয়ে খেতে পারো, জিনিসটা খুবই সুন্দর, দারুণ সুন্দর হয়েছে, ভাবতে পারিনি এত সুন্দর হবে। এটা আমি নিজেই এক্সপেরিমেন্ট করলাম, তোমরাও এটা বানিয়ে খেতে পারো, দারুণ লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব করার সময় অল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবে, তাহলে প্রত্যেক নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে চলে যাবে। দারুণ, দারুণ হয়েছে, জাস্ট ফাটা ফাটি। এক হাতে ভিডিও করছি, এক হাতে খাচ্ছি, তাই সেভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না। তোমরা এরকম বানিয়ে খেতে পারো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরাও বানিয়েছো, তাহলে আমি একটু এনকারেজ হবো, আরও নিত্য নতুন জিনিস নিয়ে হাজির হবো। আজকে সন্ধেবেলা ফাঁকা ছিলাম, তাই ভাবলাম আজকে এটা একটু করে দেখি কেমন লাগে, নতুন এক্সপেরিমেন্ট। অবশ্যই বুঝতে পারছো কেমন লাগলো, তোমরা জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। নমস্কার, নমস্কার জানাতে পারলাম না, হাতটা আটকানো খেয়েছি, দারুণ, সস দিয়ে, চিলি সস দিয়ে। পারলে একটু স্যালাড কেটে নেবে, শসা পেঁয়াজ কেটে নেবে, তা দিয়েও খেতে পারো, খুব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর খেতে, দারুণ, 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 ব্যাপারটা জমে খির, অসম। awesome.